আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখরা সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো দেখে তো অলরেডি বুঝতে পাররা আমরা একটা ফান ফেরাইছি। ইয়েস, আমরা ফান ফেরাইছি। আর একটা কিন্তু আমরা গরু রাখবারে খান্দাত জাস্ট 4-5 মিনিটস আটা। সো এখানে একটা গোফল আসলো, বাটিকটা আসলো ফ্রি। যার ইচ্ছা মানে যে কোনো খেয়ে খেলতে পারেন, ছোটো বড় সব। সো একটা আসলো ফ্রি আর অন্যটা আসলো জাস্ট টোকেন দিয়া। আর জায়গাটা অনেক বড় আসলো। তো পয়লা আমরা গিয়েও চেষ্টা করছি ডাক আয়ানে ডাক তুলতে বসি দিয়ে, লাইক বড়ির লাহান একটা জিনিস। সো আয়ানে অত ভালো ফাইন, তারা একটা গিফট খেলা দেন। সো ওটা লাগিয়াকে আয়ান এক্সাইটেড আসলো। সো ওটা তো আমরা পয়লা গেছি। এন আয়ান অলরেডি একটা কার গিফট আনছেন, তেন খেলিয়া খেলিয়া একটা ডাক তুলছেন। সো তারা কেন যে কোনো একটা চয়েস চুজ করতে পারবা। সো একটা কার আনছেন, তারপরে আমরা আইসি আয়ান জাম্পিং করা। আয়ানে জাম্পিং করা থামাইছেন, তেন সাইডে জাম্পিং করতে বাট পাররা না, বিকজ এখনও ছোটো, জাম্প করার লাগে তেন পরে যান। সো ব্যাটিং করা কিলা করতে পারে বার। তারপর ওখানে যে আসলা যারা মানে অর্গানাইজ করছেন ওখানে, তারা কি আয়ানে একটু হেল্প করছেন করার লাগে জাম্প, তাইনোর হেল্পে আয়ানে জাম্প করা। যত সময় আর কি তাইন হেল্প করছেন, অত সময় আয়ানে পারছেন জাম্প করতা। তাইন যেগুলা হেল্প করেন না মানে তাই চাই রাখি যাতে আয়ানে নিজে তাকে জাম্প করতে পারেন। সো এর লাগে মাঝে মাঝে আয়ানরে একলাও সাররা, বাট একলা যখন আয়ান তখন আয়ানে জাম্প করেন না, তেন দৌড়াদৌড়িত লাগে যান, বিকজ তেন জানো তাই একলা একলা জাম্প করতে পারতা নাই। সো তারা এনে বাক কাকো একটা জু আসলো, জাম্প করার জায়গা আসলো, তিনটা তিনটা মেবি ছয়টা আস এমন আসলো। সো তেন সবটি তাকে একটা ফোর একটা আর একটা চেঞ্জ কর, মানে এক জায়গা থেকে আর জায়গা চেঞ্জ করা আর দৌড়া। তো তেন হতো সময় পরে একে আবার দেখাইয়া দিন আয়ানরে যে তুমি জাম্প করতা, এখানে জাম্পও লাগি। সো যেগুলা হেল্প করেন আয়ান খুশি হইন, খুশি হইয়া লগে লগে জাম্প করেন। বাট আয়ানে এনজয় করছেন সপ্তাহ, মোটামুটি সবটি তো উঠছেন, এনজয় করছেন বাক্কা। আকো একটা তাকে খালি তানরে নিছে না, বিকজ তান বেশি ছোটো আর আমি লগে যাওয়া লাগছে। কয়েকটা তাছে নিছে বাট আমি লগে যাওয়া লাগছে, একলা তানরে দেওয়া গেছে না। আর একবারে একটা তাছে জানি আমি লগে গিয়েও তারা মানে আমি আমি ঠিক আছি বাট আমারে নিব, বেবিটি নিত নাই, বিকজ খইরা তারা বেশি ছোটো। তারপরে গাড়ি তো গাড়ি দেখতে পারা উঠছি। সো ওখানে আয়ান রেখলা নিছে না, বিকজ আয়ান বেশি ছোটো আসুন। আরও দেখতে পারা আরও একজন মনে হয় একজন আর দুজন একলা আসুন, বাট তারা মোটামুটি এজ ঠিক আছে, 2 ইয়ার্স প্লাস। বাট আয়ানোর মানে 3 ইয়ার্স প্লাস আর আয়ান তো 2-2.5। সো আয়ান নিছে না তারা একলা, একটা রিস্ক হয়ে যায় তারা খুঁড়া যায় লগে আমিও যাইতাম। সো আমি একে যাওয়া লাগছে, এখন একটা তো আমি গেছি লগে। আর যেগুণ একলা আয়ানো লাগে পসিবল, যেগুণ আয়ানে একলাও করছেন। হ্যাপি তাই মনে করো তাইন ড্রাইভ করা কার, সো যে হ্যাপি। গেছেন দেখতে পাররা সুইংও, সুইংও হইলো তান আর একটা বালা লাগার খেলা। তান সবচেয়ে বালা লাগা হইলো জাম্পিং আর স্লাইড, বাট আনফর্চুনেটলি তান স্লাইডও উঠছেন না, বিকজ টায়ার্ড আসলা আর পয়লা উঠছেন না। পয়লা তো হবাই দিয়েছেন কি আর পরে স্লাইডও যে ব্লাইসন স্লাইডোর খান্দা, বাট এই সময় টায়ার্ড আসলা জানে হয়েছে না,
উঠছেন না আমরা কইসলাম ওঠার লাগি বাট উঠছেন না আরেকটা স্লাইড বাক্কা বড় আছিল লাইক অনেকটা সিঁড়ি বা ইয়ে গিয়ে উঠছে তারপরে স্লাইড হলাম মানে স্লাইড দিয়ে যাবো লাগে তো বাক্কা বড় স্লাইড আসলো আয়ান তো যে হ্যাপি সুইং উঠিয়া আর এখানে বাক্কা হয় একটা আছিল আর আমরা যেদিন গেছিলাম মানুষ কম আসলা সুইংও দেখতে পারা জাস্ট আয়ান হালি একলা আর সারা ফাইন ফাইন রোকানোর ভিতরে মানুষ তো তা নাই বিকজ ওয়েদার নাইস আসলো না আই থিঙ্ক ওয়েদারের লাগে মানুষ এদিন বেশি আসলে না তারপরে আমরা কাপ পড়েছি কাপ ওইখানেও আয়ান রেডি হওয়া গেছে না আসলা বিকজ এখানে কোনো বেল্ট আসলো না আসলে জাস্ট একটা দৌড়ার রয়েছে রাউন্ড একটা জিনিস একটা জিনিস দৌড়ার লাগে এখানে কোনো বেল্ট নাই আয়ান আমাকে তো লাগছে না এখানে আয়ান সেফ এদিকে আয়ান বেশি শুনত আর যারা একলা আছে ওনারা একজন গার্ল নিজে একলা তো তাই ঠিক আছে মানে এনাফ এইজ আছে তান আয়ানো লাগে কি বেশি সুট হয়ে যায় আছে তারাও কইরা যে আয়ান বেশি সুটো এখানে যেহেতু জায়গা বড় বেল্ট না আয়ান লড়ে দিতে পারেন সো দাস হয়ে আমার লোকে যাওয়া লাগছে আর আমি লোকে থাকলে লাগে আয়ান একটু কমফোর্টেবল থাকুন ডোর থাকে না অতটা আর আমি না থাকলে আমি না আইতে চাইলে দেখছি ডোর আইন আইতে চাইন না এবার যাইতে চাইন বাট ডোর খরে খরে আইতে চাইন না সো এর লাগে আরও গেছি হই ডোরর কাম নাই এনজয় করি লওকা আর এখানে আমরা সোয়েটার টোকেন দিয়ে উঠছিলাম টোকেন নাকি পয়লা কিনিয়া আনা লাগে দেন এক জায়গার সোয়েটার টোকেন লাগে এক জায়গার চারটা এক জায়গার দুইটা আমরা আর কি সো টোকেন দিয়ে যাওয়া গেছি তারপরে দেখতে পারা আই রাইড এ কার আমি আসলে গেছিলাম আমার অত কমফোর্টেবল নাই তাহলে আমার অত ভালো লাগে না বাট চাইছিলাম যাইতাম গেছি কিছুটা মন মরা আসলাম বিকজ আয়ানরে দিছেন না তারা আয়ান বেশি ছোটো দেয় আয়ান এলাউড নাই একটু বড় ইলেকট্রিক আসছিল বাট আয়ান ইতার লাগে বেশি ছুটো বিকজ একটা তো ই খেলার মেইনও তো হলো একটা গাড়ি দৌড়ে এগারো একটা ধাক্কা মারবো সো এখানেও যদি জোরে লাগে সো বেবি তো ছুটো মানুষ এলাগে তারা দিছেন না এখানেও যারা আসলাম মোটামুটি ঠিক আছেন অত ছুটো খেয়েও নাই সো আয়ানও লাখান এই জোর তারা খেয়ে দেন না যেদিন আমরা মানুষও বেশি আসলাম না তো ওয়েদারও লাগি আস্তা ফান ফেয়ারও মানুষ বেশি আসলাম না সো এখানে আমরা মাত্র তিনটা গাড়ি এই ফান ফায়ার আসলো বেতনাল গ্রিন ওয়েভার্স ফিল্ড পার্কও আর পার্কটা তো অনেক বড় তারপর এই ফান ফায়ার যেন হয়েছে রাইট সাইডে হয়েছে এই সাইডে অনেক বড় করে হয়েছে তারা অনেকটা স্টলও দিছ এখানে ডলিও তা আসলো ডাক দিয়ে খেলবার লাগি আসলো অ্যান্ড বার্গার শপ লাইক এখানে আগে খানির একটা স্টল আসলো অ্যান্ড তারপরে আসলো একটা স্লাশ ওটা আসলো আর অরেঞ্জ কালার একটা হাউসের মতো দেখরা এখানে আসলো ডিফারেন্ট ডিফারেন্ট মিরার অকল এখানে মানুষরে ডিফারেন্ট ডিফারেন্ট মিরার ডিফারেন্ট লাখান মানুষরে দেখায় সো আশা করি আমার ব্লগটা সকলের কাছে ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা জানাইবা আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ